এই জঙ্গলের ওই পারে কি এটা কোনো কথা হইল? এক ঘন্টা ধরে হাইটা এখন ওইদিকে যাব, রাস্তা কাটা, সেই রাস্তা পর পাহারা দিচ্ছে একালি কুকুর। জীবনে খুব ইচ্ছা ছিল একবার হলো ইন্ডিয়ায় যাব, দাদাদের সাথে দেখা করে আসব। সো ইন্ডিয়ায় যাচ্ছি। এই পাশে লেখা বাংলা, এই হচ্ছে ইন্ডিয়ার পিলার, এবং এই কাদা পার হয়ে আমার দাদা অলরেডি ইন্ডিয়ায় চলে গেছে। আমি অলরেডি ইন্ডিয়ায়, এখন আমিও যাব ইন্ডিয়া। যাওয়াই লাগবে, কারণ এটা আমার স্বপ্ন ছিল যে ইন্ডিয়ায় আমি একবার যাব, এবং আসলাম ফাইনালি। এই দেখেন ইন্ডিয়া, এই যে এখন ইন্ডিয়া ইংলিশে লেখা। সুজিত দা বাংলাদেশের সীমানা অতিক্রমই করে নাই। আমরা আলতা দিঘি জাতীয় উদ্যান, আলতা দিঘি জাতীয় উদ্যানে চলে আসছি। সাথে রয়েছে সুজিত দা। সুজিত দা, এটা একটা আসলে বিস্ময়কর দিঘি। বিস্ময়কর এটা না দেখে কি আপনি বিস্ময় প্রকাশ করছেন? না, এটা চোখে না দেখলে বোঝা যাবে না যে এই দিঘিটা এত সুন্দর একটা দিঘি। পুরোটা দিঘি জুড়ে আপনার পদ্ম বাগান, পদ্ম ফুল, শাপলা ফুল, ও মানে কি বলা যায় যে একটা সৌন্দর্যের একটা নান্দনিক সৌন্দর্য এটা। ও নাইস, এই হচ্ছে সেই বিখ্যাত আলতা দিঘি। আমরা এমন একটা সময় আসছি এখানে আসলে পদ্ম ফুল ফোটেনি, শুধু পাতায় রয়ে গেছে। না না, পদ্ম ফুল ফুটছে কিন্তু অনেক কম। ওই যে একটা পদ্ম ফুল দেখা যাচ্ছে, ওই যে পদ্ম ফুল দেখা যাচ্ছে, কিছুটা কম এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো কিছুটা কম। এবং অনেক ধরনের পাখি আমরা দেখতে পাচ্ছি, অনেক পাখি, পাখির কিচির মিচির, এবং ওই ধারে হাঁস। সত্যি অসাধারণ জায়গা এটা। কতখানি জায়গার উপরে যেন এই এই দিঘিতে, যতদূর শুনলাম যে অনেক বড় বড় মাছ আছে, প্রায় 30-25-30 কেজি সাইজের। এবার বুঝতে পারছেন কেন এইখানে টিকিট করা সম্ভব না? কুমির টুমির আছে নাকি? এটা হচ্ছে আপনার ওই যে ষাট গম্বুজ মসজিদের ওই পুকুরে, ওইখানে কুমির আছে না? না, আমি নিজে দেখছি ওইখানে, কারণ হচ্ছে আমরা মুরগি নিয়ে গেছিলাম। এগুলো কি পাখি? এগুলো তো বক, ডাউক। এই টোটাল জমি, মানে শুধু পুকুর না, মানে এই বনভূমি বনাঞ্চল সব মিলায় এটা 264.12 হেক্টর জমির উপরে, চিন্তা করা যায়। সো পেছনে পুরোটাই হচ্ছে আলতা দিঘি, এবং এখানে যে পরিমাণ, আমরা কি বলবো, যে পরিমাণ পদ্ম দেখতে পাচ্ছি, এক জায়গায় এত পদ্ম আমি কোনো দিন দেখিনি। এই এইটা পুরোটাই একটা জাতীয় উদ্যান। এখানে এক কথায় বলা যায় যে পশু পাখি এবং যে বনের যে সমস্ত একদম ন্যাচারাল যে সমস্ত জীবজন্তু আছে তাদের জন্য মোটামুটি একটা অভয়ারণ্য। নওগাঁ জেলা সম্পর্কে আমার আসলে আগে কোনো ধারণা ছিল না যে এই জেলাতে এত মানে প্রাকৃতিক সৌন্দর্য এবং অন্যান্য যে ওয়ার্ল্ড হেরিটেজের মতো এরকম বিখ্যাত জায়গাগুলো এই জেলাতে রয়েছে। সত্যি ভালো লাগছে, নতুনভাবে এরকম জায়গায় আসতে পারলে মনও অনেক ফ্রেশ হয়ে যায়। চারিদিকে পাখির যে শব্দ, কিচিরমিচির, এই এই পরন্ত বিকেলবেলা এটা আসলে উপভোগ করছি। এই পুকুরটার দৈর্ঘ্য হচ্ছে 1/2 কিলোমিটার, এবং একটা অসাধারণ গল্প রয়েছে এই পুকুর খননের পিছনে। এই তৎকালীন রাজার মার ওনার একটা ই ছিল, একটা আকুতি বা একটা আবদার ছিল রাজার কাছে, যে তৎকালীন মানুষ, ওই সময়ের মানুষের এখানে জলের খুব অভাব দেখা দিত। তো তখন রাজার মহারাজার কাছে আবদার করলো যে
এখানে একটা পুকুর খনন করতে হবে এবং সেটা কত দূর লম্বা হবে তার একটা শর্ত সে দিল যে রাজার মা খুব বয়স্ক মহিলা ছিল উনি বলল যে আমি হাঁটবো হাঁটার পরে যে পর্যন্ত আমার পায়ের থেকে রক্ত বেরনো হবে আচ্ছা ইন্টারেস্টিং তো সেই সেই পর্যন্ত মানে যেখানে গিয়ে রক্ত বের হবে ওই পর্যন্ত গিয়ে থামবে তো রাজার মা তো হাঁটতেছে হাঁটতেছে হাঁটতে হাঁটতে রাজার মা তো ক্লান্ত হয়ে গেছে মানে খুব খারাপ অবস্থা তখন রাজা বললো যে মাকে থামাইতে হয় তখন গিয়ে তার পায়ের মধ্যে একজন আলতা দিয়ে দিয়ে বললো যে এই যে আপনার পায়ের থেকে রক্ত বেরোয়েছে তাহলে এখন থামেন হ্যাঁ ওখানে তখন থামছে এবং ওই সময় ওই দিঘিটার নামকরণ করা হয়েছে আলতা দিঘি ঠিক আছে তো একটা ইন্টারেস্টিং ঘটনা রাজার নাম কি ছিল রাজার নামটা কি ছিল দাদা মনে আছে আপনার রাজার নামটা এই মুহূর্তে আমাদের মনে পড়ছে না দেখি আমরা সত্যি আসলে বিভিন্ন জায়গার এই নামকরণের ব্যাকগ্রাউন্ডটা জানতে পারলে এই নামকরণটাই আসলে এক একটা ইতিহাস হ্যাঁ তবে এটা কি কাল্পনিক না আসলেই সত্যি না না এটা আসলেই সত্যি মানে এরকমই হচ্ছে একটা প্রচলিত এখনো আছে আচ্ছা প্রচলিত গল্প এটা হ্যাঁ এটা মানে আলতা দিঘির নামকরণটা কিভাবে হলো দারুণ একটা ইতিহাস কিন্তু এই বনাঞ্চলের কাহিনীটা কি দাদা বনাঞ্চলের কাহিনীটা কি এটা আগে থেকে হচ্ছে একটা বন ছিল হ্যাঁ সেই বনটা পরে হচ্ছে ধ্বংস হয়ে যায় আচ্ছা পরে হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট হচ্ছে এটাকে আবার হচ্ছে সেটাকে উদ্যোগ নিয়ে হ্যাঁ এটাকে জাতীয় উদ্যান ঘোষণা করে এখানে আবার হচ্ছে বন স্থাপন করে ওকে ও ওই পারে ইন্ডিয়া হ্যাঁ এই গাছের ওপর থেকে ইন্ডিয়া চলেন চলেন ইন্ডিয়ার প্লেট দেখে আসি সো আমার পেছনের ওই ওই পার্টটা হচ্ছে ইন্ডিয়া এবং সুজিতদা ইন্ডিয়ায় কি যেন একটা কাজ ছিল আপনার ওই দেখেন ইন্ডিয়া টাওয়ার বিএসএফ টাওয়ার আচ্ছা ও হ্যাঁ 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 ওই যে টাওয়ার দেখা আছে সুজিতদা আপনার একটা বিশেষ কাজ ছিল ইন্ডিয়াতে ওটা কি আপনি এখনই করবেন আমরা এখন ইন্ডিয়ার একেবারে বর্ডার লাইনে চলে আসছি এখানে কোনো একটা সীমারেখা জাস্ট একটা সাইনবোর্ড দেখলাম আমি যে এটা সীমারেখা এটা পার পার হলেই আপনার আর্থিক জরিমানা হতে পারে তাই অথবা আপনার পার হবেন না এই পার থেকে আপনি বিশেষ কাজটা কিন্তু সারতেই পারেন পুরুষ মারেন তো মাঝখানে একটু পানি বিদায় আমরা ইন্ডিয়ার ভিতরে ঢুকতে পারতেছি না আচ্ছা দাদা ওই যে ওরা ওদের যে সজলদা ওদের যে বর্ডারটা আমরা দেখতে পাচ্ছি ওই সব ইন্ডিয়ার জমি ওইটা ইন্ডিয়ার জমি তো ওরা যদি ওই বর্ডার থেকে না না ইন্ডিয়ার জমি এগুলো ইন্ডিয়ার জমি হ্যাঁ ইন্ডিয়ার জমি বলেন কি তো ওরা যদি ওই বর্ডার করে কি ইন্ডিয়ান লোক হ্যাঁ ইন্ডিয়ান লোক আসলে প্রত্যেকটা কোন রাস্তায় আছে এখানকার কিছু তো এই জায়গায় আমরা রিস্কের ভিতরে আসছি না আগে এখানকার লোক কিছু করতো হ্যাঁ এখন সেটাও করতে দেয় না আজ তো যদি ওই পাশে দূরবীন দিয়ে আমাদের দেখে গুলি করে দেয় দাদা এই এই সীমান্তে যে হত্যাগুলো হয় হ্যাঁ এই সীমান্তে হয় এই সীমান্তে হয় না এরকম এরকম এই দেখেন ইন্ডিয়ান হচ্ছে পিলার বাংলাদেশ পিলার ওকে সো আমরা এখন ইন্ডিয়ান প্লেয়ারটা দেখে আসি জীবনে খুব ইচ্ছা ছিল একবার হলেও ইন্ডিয়ায় যাব দাদাদের সাথে দেখা করে আসব সো ইন্ডিয়ায় যাচ্ছি আপনি পা দিয়ে ইন্ডিয়ারে টাচ করেন খুব শখ ছিল আমার এটা 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 আসলে অপূর্ণ থাকতো কিন্তু ওই জায়গায় তো কাদা এই কাদা আমার মনে আমার বন্ধুদের দেখা উচিত এই হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার অবস্থা দেখেন কি দুর্বিষহ এই যে এই যে বাংলা লেখা এই পাশে লেখা বাংলা আর এই পাশে এই হচ্ছে ইন্ডিয়ার পিলার এবং এই কাদা পার হয়ে আমার দাদা অলরেডি ইন্ডিয়ায় চলে গেছে আমি অলরেডি ইন্ডিয়ায় এখন আমিও যাব ইন্ডিয়া যাওয়াই লাগবে কারণ এটা আমার স্বপ্ন ছিল যে ইন্ডিয়ায় আমি একবার যাব এবং আসলাম ফাইনালি এই দেখেন ইন্ডিয়া এই যে এখন ইন্ডিয়া ইংলিশে লেখা সুজিতদা বাংলাদেশের সীমানা অতিক্রমই করে নাই আপনি এত কথা বললেন যে ইন্ডিয়ার আজকে এইটা সেইটা হ্যাঁ ইন্ডিয়ায় যাবেন তো আপনি এই শেষবেলায় এসে নিজেকে এভাবে গুটিয়ে নিলেন জীবন বাজি রেখে ইন্ডিয়া থেকে ঘুরে আসলাম জুতা তার সাক্ষী কি পরিমাণ কাদা তার বলার ভাষা রাখে না এবার ওই যে তাল গাছগুলো দেখা যাচ্ছে ওইগুলো সব ইন্ডিয়ার তাল গাছ তাল গাছটা এই যে এইটাই ইন্ডিয়া এই তো ইন্ডিয়া এই যে পানি ইন্ডিয়া পানি ইন্ডিয়া জমি ইন্ডিয়া আর ওই যে ওই দেখেন মাইক ওদের দেখছেন মানে টাওয়ার ওই যে টাওয়ার এবং মাইক মাইক দেখছেন ফার্স্ট লাইট আছে ফার্স্ট লাইট সো ওদিক দিয়ে রাস্তা মনে করেন না যে ওরা আমরা কিন্তু অলরেডি ওদের নজরদারিতে আছি নজরদারিতে আছি আমরা এবং দাদা যে বিশেষ কাজ ওই পাশে করে আসলো
এটার জন্য এখন শান্তি কি বলে সীমান্ত সাদা পতাকা বৈঠক যখন তখন ডাকতে পারে ওরা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একপাল গরু হাড্ডি গুড্ডি সব বের হয়ে গেছে, এগুলো কোথায় গিয়েছিল? সব ইন্ডিয়ার এই খাবার খেতে গিয়েছিল, ঠিক আছে? তো এখন এখন পর্যন্ত তারা ইন্ডিয়ার খাবার খাচ্ছে। এই গরু কিন্তু আবার আমরা খাই, এই গরু কিন্তু, তার মানে কি আমরা কিন্তু ইন্ডিয়ারটা খেয়ে বড় হই, ইন্ডিয়ার ঘাস খেতেছি। হ্যাঁ, ওরা ওরা ইন্ডিয়ার ঘাস খাচ্ছে, আমরা সেই গরু খাচ্ছি, এবং সেই গরু খেয়ে আমরা আপনাদের তো গরু দেখা যাচ্ছে না, কই দেখা যাচ্ছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দাদারা ঠিকই বলে যে আমরা আসলে ইন্ডিয়ারটা খেয়ে পড়েই বেঁচে আছি। হ্যাঁ, আজকে নিজের চোখে দেখে গেলাম আমরা আর ইন্ডিয়ান দাদাদের সাথে আর এটা নিয়ে কোনো তর্ক যুদ্ধ করবো না, মেনে নিছি আজকে। এর মধ্যে কি ইন্ডিয়ান গরু আছে বলে মনে হয় আপনার? একটাও ইন্ডিয়ান না, সব দেশি গরু। অসাধারণ কিন্তু ইন্ডিয়ান গাছের জন্য দেখা যাচ্ছে, সূর্য বেমানি করছে, বাংলাদেশের সূর্য ইন্ডিয়ায় যে উকি মারতেছে, ইন্ডিয়া ডুবতেছে, এগুলো ঠিক না। তো দাদা, এই পুরো পুকুরটাকে আমরা এখন গোল চক্কর দিচ্ছি নাকি? যদি সুজিতদার কোনো সমস্যা নাই, সুজিতদার একটু হাঁপাচ্ছে এই যা, না সমস্যা নাই, কিন্তু হরণ হচ্ছে এরপরে তো গিয়ে তো আসলে খাওয়ার কোনো রুচি থাকবে বলে মনে হয় না। কি রুচি বাড়াবো, কি পরিমাণে যে খেতে হবে, কি পরিমাণে খাবো। মূল জঙ্গলটা কি এইটাই? এটা ভিতরে আরো এদিকে, বাট এই ডান সাইডেই তো, না বাম সাইডে তো আর জঙ্গল না, না এই জঙ্গলটা কেবল ইন্ডিয়া পর্যন্ত গেছে, ইন্ডিয়া পর্যন্ত। সো এইটা হচ্ছে মূল জঙ্গল, এবং এখানে কি কি ধরনের প্রাণী আছে দাদা ধারণা করা হয়? এখানে বেশিরভাগ হচ্ছে যে শিয়াল আছে, শিয়াল তো দাদা কালকে আপনার বাসার পাশে ছিল, আমার বাসার পাশে ছয়টা আছে, ছয়টা আছে এবং মনে হয় মানুষ ডাকতেছে, ছয়টা আছে। এই জঙ্গলের ওই পারে কি? এই জঙ্গলের ওই পারে তারপরে হচ্ছে কিছু গ্রাম আছে আদিবাসীদের, ও এদিকে আদিবাসী আছে, হ্যাঁ এদিকে আদিবাসী আছে। ভাই চলে গেলেন নাকি? ভাই আমরা ধরা খেয়ে গেছি, আপনি একটু আমাদের ওই ঘাট পর্যন্ত দিয়ে আসেন, ঘাট না ওই যে ওই পিকনিকের যে স্পট ওই গেটটা ওইখানে একটু দিয়ে আসেন, আমাদের গাড়ি আছে, গাড়ি আছে আমাদের, আর হাঁটার মতো এনার্জি শক্তি কোনোটাই নাই। আপনার নাম কি ভাই? আমার নাম মামুন বাদল। মামুন বাদল এলাকায়? হ্যাঁ। ও ফাইন, আপনার এই এলাকায় কোনো খরচ নাই, সব পাঁচ টাকা ভাড়াই তো অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ একটু সেটাই, ইন্ডিয়া গেলাম কোনো ভাড়াই নিল না, তাই ভাড়া নিবে না, ওদের গুলি করে ভাড়া নিবে না।